আজকের বিষয়টা হচ্ছে নতুন একটা এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। একটা খবর সামনে এসেছে যে চাকরি বাকরি না থাকলেও চিন্তা নেই, কেন্দ্র সরকার দিচ্ছে 10 লক্ষ টাকা। তো আজকের এই বিষয় নিয়ে আমরা সিন্ধুকে জেনে নিই কীভাবে টাকাটা পাবেন আপনারা যারা আবেদন করবেন। তো এই বিষয়ে আমাদের সঙ্গে আছেন বিষয়ী, উনি বলে দেবেন কীভাবে এটা করা সম্ভব হবে। হ্যাঁ নিশ্চিত, আমি এই বিষয়ে আজকে বলবো। আমরা আপনাকে অর্থ উপার্জন করার একটি সহজ উপায় বলতে যাচ্ছি যা সবার মন জয় করার জন্য যথেষ্ট। সরকার এখন একটি প্রকল্প চালু করেছে যা মানুষকে অর্থ উপার্জনের সুযোগ দিয়েছে। আপনারা যদি সরকারি বা বেসরকারি চাকরি না করেন এবং অর্থ উপার্জনের কথা ভাবছেন তাহলে মোটেও চিন্তা করবেন না। আমরা আপনাকে এমন একটি স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনাকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেবে। এই অর্থের সাহায্যে আপনি একটি সহজ ব্যবসা শুরু করতে পারেন যা একটি সুবর্ণ সুযোগের চেয়ে কম হবে না। সরকার কর্তৃক এই প্রকল্পের নাম এবং বিশেষত্ব জানতে আপনাকে আমাদের এই পুরো এপিসোডটা কিন্তু জানতেই হবে। একদম ঠিক, এটা সম্বন্ধে পুরোটাই আপনাদের জানতে হবে। মোদি সরকার প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ চালু করেছে যা সকলের মন জয় করেছে। এই প্রকল্পের আওতায় মানুষ স্বাচ্ছন্দ্যে 50,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন। আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়ে যে কোনো কাজ শুরু করতে পারেন, এটাই হচ্ছে এর মূল বিষয়। এই সম্বন্ধে আরও যদি আমরা কিছু জানি, হ্যাঁ, এই ঋণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ছোট ঋণের আওতায় 50,000 টাকা দেওয়া ও এছাড়া কিশোর লোন অনুযায়ী মানুষ সহজেই 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেয়ে যাবে। তরুণ লোনের আওতায় মানুষকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। মোদি সরকার 2015 সালের প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্প চালু করেছিল। এই প্রকল্প অনুযায়ী সরকার কোনো গ্যারেন্টি ছাড়াই 50,000 টাকা থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কাজ করে। ঋণে কোনো প্রসেসিং ফি দিতে হয় না। একদম সঠিক। আচ্ছা, আরেকটাও বিষয় এখানে বলে নেওয়া ভালো, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ছাড়াও আপনি সমবায় ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্ক এবং NBFC থেকেও এই ঋণ লাভ করতে পারবেন। ঋণের ওপর 10-12% পর্যন্ত সুদ পরিশোধ করা হয়। আপনি mudra.org.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই ঋণের জন্য আবেদন করতে পারেন। কী বলেন বিষয়িত? একদম সঠিক। আপনারা যারা যারা দেখছেন এটা, তাদের যদি কোনো এই লোন পেতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে জানান, আমরা সাধ্যমতো আপনাদেরকে আরও তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। এবং একটা কথা মনে রাখবেন যে এটা একটা বড় সুযোগ, সুযোগটা নিন, তাহলে কিন্তু আপনাদেরই ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। হ্যাঁ, এখানে তাহলে আমরা শেষ করছি। নতুন একটা বিষয় জানলাম কীভাবে নেবেন, এবং যারা যারা আজকের এই এপিসোডটা দেখলেন না তাদেরকে আমি এটা অবশ্যই বলবো যে তারা আমাদের সিন্ধুক চ্যানেলে এসে এই এপিসোডটা আপনারা দেখে নিন।